একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেল। গাধাটা করুণ সুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগল। কৃষক ভাবল, যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর দিয়ে ফেললেই লেটা চুকে যায়। কাজেই কৃষক শাবল দিয়ে মাটি ফেলতে লাগলো গাধার উপর। প্রথমে গাধা ঘটনা আজ করতে পেরে চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। কৃষক এই নীরবতার কারণ উদ্ঘাটন করতে গিয়ে কুয়ার ভেতর উঁকি দিয়ে অবাক হয়ে গেল। প্রতিবার যেই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে, সে তা পিঠ ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে এক ধাপ করে বেশ খানিকটা উপরে উঠে এসেছে। এটা দেখে কৃষক আরও মাটি ফেললো এবং পরিশেষে গাধাটা বের হয়ে আসলো কুয়া থেকে। উপদেশ: জীবন আপনার উপর শাবল ভর্তি মাটি ফেলবে, এটাই স্বাভাবিক। আপনার কাজ হচ্ছে সেই চাপা দেওয়া মাটিকেই কাজে লাগিয়ে উপরে ওঠা। প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ, যদি আপনি তা কাজে লাগানোর মতো ইতিবাচক হয়ে থাকেন। যে কোনো গভীর কুয়া থেকেই মুক্তি লাভ সম্ভব, যদি না আপনি হাল ছেড়ে দেন। আলো ছড়ানোর দুটি উপায় আছে: এক, নিজে মোমবাতি হয়ে জ্বলো; দুই, আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। সৎকর্ম যতই ছোট হোক, তা কখনো বৃথা যায় না। খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। সুযোগ যদি তোমার দরজায় কোরা না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা। তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। অন্ধরা দেখতে না পেলেও আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ। শুধু কোথা দিয়ে চুলায় রুটি উঠানো যায় না। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। খারাপ না হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। সফলতাই শেষ নয়, ব্যর্থতা মানেই ক্ষতি নয়, এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস। চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো, তাই চেষ্টা চালিয়ে যাও। যদি ব্যর্থ হও, তবে আবার চেষ্টা করো, এক সময় সফলতা আসবেই। ঘোরের দিকে তাকিও না, সময় বয়ে যাক আর তুমি তোমার মতো করে চলতে থাকো। আপনি যদি সফল হতে চান, তবে আপনার অবশ্যই নতুন পথে ভ্রমণ করা উচিত। জীর্ণ প্রমাণিত রাস্তায় ভ্রমণ করার চেয়ে এটি অনেক বেশি শ্রেয়। আমি বিশ্বাস করি না যে আপনাকে অন্য সকলের চেয়ে ভালো হতে হবে। আমি বিশ্বাস করি যে আপনাকে তার চেয়ে ভালো হতে হবে যাকে আপনি নিজের সম্পর্কে ভেবে রেখেছেন। জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে এর প্রয়োগ করতে হবে। তেমনি ইচ্ছা যথেষ্ট নয়, আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে।
আপনার জীবনকে আজই বদলে ফেলুন, ভবিষ্যতে নিজেকে বাজি ধরবেন না, কোনো অলসতা না করে এই মুহূর্তেই কাজ শুরু করে দিন। মোটিভেশন হলো সেই শিল্প যা একজন তার লক্ষ্যে পৌঁছে দেয়, তারা সেখানে পৌঁছাতে পারে যারা সেখানে যেতে চেয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।